ভাই আমি 9টা বাজে পরে বাইরের লগে গেছি, এর মধ্যে শুনি আমার বাইক নাই এই ওয়াটার বাসের মধ্যে। পরে আমি এই থানার ওদিক থেকে এদিকে দৌড়ে আসছি, আচ্ছা দেখলাম কয়েকজন উঠাইছে কিন্তু এখন তো লাশ উঠাইতেছে না। কিন্তু ওদিকে থেকে আসলো কিভাবে, এটা অ্যাক্সিডেন্ট হলো কি আসার বিষয়, এটা ড্রাইভার দা চালাইছে না ড্রাইভার দা চালায় নাই সেটা আমাদের জানা নাই। কিন্তু আমার বাইক নাকি এখনো পাচ্ছি না ভাই। এটা যখন ও ওয়াটার বাসে ওঠে তখন আমার ভাগ্নিকে ফোন দেয়, ফোন দেওয়া বলতেছে যে আপু তুই তাড়াতাড়ি রেডি হ, আমি ওয়াটার বাসে উঠে গেছি, আমি 5 মিনিটের মধ্যে পার হয়ে যাব, এর মধ্যে তুই রেডি হ। এই পর্যন্ত পরে তো আমার কেউ জানে না যে ওয়াটার বাস এদিক দিয়ে ডুবে গেছে বা কি হয়েছে। এর মধ্যে মনে করেন আমার ভাগ্নি ফোন দেয়, আমার ছেলে ফোন দিচ্ছে, এর মধ্যে আর আর কোনো খোঁজ নাই ভাই। আমি তো আমি আমি তো পর্যবেক্ষণে ছিলাম না, পর্যবেক্ষণে ছিলাম না, আমি ছিলাম আমরা ইকুরিয়া, ইকুরিয়াতে ফোন পায়া আমরা সঙ্গে সঙ্গে ঘাটে চলে আসি, ঘাটে চলে আইসা শুনতে পারি যে ওয়াটার বাসের সাথে আর হলো বলগেটের সাথে সংঘর্ষ হয়েছে। কিন্তু সংঘর্ষ হওয়ার কারণ হলো যে চালাইছে ওয়াটার বাসটা সেটা পাইলট ছিল না, সেটা পাইলট ছিল না, সেটা অন্য লোক ছিল, অন্য উই প্রফেশনাল না। সে ইসলামপুর চাকরি করে কাপড়ের দোকানে, কাপড়ের দোকানে আসার পরে 7:30 পৌনে 8টা বাজে ইসে ওয়াটার বাস ওঠে, আর ওয়াটার বাস হলো শ্যামবাজারতন ছাড়ে, আর যে বলগেটটা এটা আসছে পোস্তকলা অধিকতন নদী পথে এদিকে যাইতেছে বালুর বলগেট, তখন ও ছাড়ার পর পৌরস হওয়ার পর মানে ওর সাথে বাজার দেওয়ার পরে মাঝামাঝি বাজার দেওয়ার পরে মানে এখানে ঘাটের সামনে আইসা এটা ডুবে যায়। তাই উপরে যারাই আসলো তারা চলে গেছে, মানে ভাইসে গেছে সাথে চলে গেছে, আর ভিতরে যারা আছে এটা বাড়িতে আয় নেবে। ওয়াটার বাসটা হলো কিরকম জানলাটি খুব ছোট ছোট, মানুষ বাইরানের ওরকম কোনো কায়দা নাই, তাই মানে মানুষটাও এনেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর বাইতে আমরা দেখছি টলাতে বিছাইছি, তারপর আমরা আইসা টলাতে বিছাই 5-7 জন মহিলা উঠেছে, সবই জীবিত, আল্লাহ তাকে সবাই বাঁচাই রাখছে, আর যারা গয়ে আছে আল্লাহ জানে সবার বাঁচা রাখে। এই দুই আমরাই করি।